হ্যালো, নমস্কার আপনাদের সবাইকে। আমার চ্যানেল ইজি কুকিং উইথ ভিকিতে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি এখানে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি, যেটা আমরা অনেক বড় বড় বেকারি শপে কিনে খেয়েছি। সেটা হচ্ছে চকোমুজ। এই চকোমুজ আমরা সবসময় ভাবি যে বাড়িতে বানানো সম্ভব। হ্যাঁ, একদম সম্ভব। আর এই রেসিপি করার জন্য আমরা তিনটে পার্টে ডিভাইড করছি। সেটা প্রথম হচ্ছে কেক বানানো, সেকেন্ড পার্ট হচ্ছে হুইপ ক্রিম বানানো, আর থার্ড পার্টে হচ্ছে চকোমুজের তিনটে লেয়ার স্টেজ করা। সেখানে আমাদের ফার্স্ট স্টেজে যে ইনগ্রেডিয়েন্টস আছে, চলুন তো ওটা বলি। এখানে আমরা এক জায়গায় 3 কাপ মতন ময়দা নিয়েছি, আর যে কাপে আমি মেজারমেন্টটা নেবো, সে প্রত্যেকটা জিনিস ওই কাপেই মেজারমেন্ট নেবো। তারপর আমাদের লাগছে 1/2 কাপ মতন চকো পাউডার, 2 কাপ মতন চিনি, আর 1 কাপ মতন লাগছে আমাদের রিফাইন অয়েল, আর তার সঙ্গে লাগছে আমাদের 2 কাপ মতন দুধ, আর সবথেকে লাস্টে লাগছে আমাদের 3 টিস্পুন মতন বেকিং পাউডার, 2 টিস্পুন মতন বেকিং সোডা। তাহলে চলুন এই কটা জিনিস দিয়ে আজকে আমাদের প্রথম স্টেজ চকো কেক বানাই। তাহলে আজকে আমাদের ফার্স্ট স্টেজ হচ্ছে কেক বানানো। তো তার জন্যে আমরা 3 কাপ ময়দার মধ্যে 2 টিস্পুন মতন বেকিং সোডা আর 3 টিস্পুন মতন বেকিং পাউডার ওর মধ্যে দিয়ে দেবো। তারপর আমরা যে 1/2 কাপ চকো পাউডার ছিল সেটাও সম্পূর্ণ ওর ভিতরে আমরা দিয়ে দেবো, আর সেটাকে স্প্যাচুলার সাহায্যে আমরা ভালো করে মিলিয়ে নেবো, যাতে প্রত্যেকটা জিনিস ময়দার সঙ্গে ভালো করে মিক্স করে যায়। এখানে কেকের ব্যাটার বানানোর জন্য আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে 2 কাপ দুধের থেকে 1.5 কাপ দুধ আমরা ওর মধ্যে দিয়ে দেবো, আর 1/2 কাপ দুধ রেখে দেবো পরে যেরকম দরকার পড়বে সেইভাবে ইউজ করার জন্যে। তারপরে আমরা 1 কাপ যে রিফাইন অয়েল নিয়েছিলাম সেটা সম্পূর্ণ ওর মধ্যে দিয়ে দেবো, আর এই দুটো ইনগ্রিডিয়েন্টসকে আমরা ভালো করে ফেটাবো। এখানে আমি হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে ভালো করে হুইস্কিং করব বা ফেটাবো। এখানে প্রায় আমি 1 থেকে 1.5 মিনিট মতন হুইস্কিং করব বা ফেটাবো। এক থেকে 1.5 মিনিট ফেটানোর পর ওর উপরে আমরা যে 2 কাপ চিনি আমি মিক্সি গ্রাইন্ডারে পাউডার ফর্মে করে নিয়েছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর স্প্যাচুলার সাহায্যে ওটাকে প্রথমে আমি অল্প একটু মিক্স করে নেব, তারপরে বাকিটা আমি হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে আবার হুইস্কিং করব। এখানে চিনি আমাদের ভালো মতন গুলে গেছে বা মিক্স হয়ে গেছে। এরপর আমি যে ময়দা মিক্সার ছিল ওখান থেকে 1 কাপ নিয়ে ছাঁকনির সাহায্যে প্রথমে ছেঁকে নেব, যাতে কোনো ডাস্ট বা কোনো বড় গুঁড়ো থাকে তো সেটা ছাঁকনির সাহায্যে আলাদা হয়ে যায়। তারপরে আরেকবার স্প্যাচুলার সাহায্যে আমি প্রথমে ভালো করে মিক্স করে নেব, যাতে এর মধ্যে কোনো ড্রাই ফর্ম না থাকে। তারপরে এটাকে আমি হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে আবার এটাকে হুইস্কিং করব বা ফেটিয়ে নেব। কিছুক্ষণ পর আমাদের যে বাকি ময়দা মিক্সচার ছিল সেটা পুরোটাই এখানে আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে আবার ওই সেম প্রসেসে আমরা ময়দাটাকে আবার মিক্স করব, আর তারপরে আবার ওটাকে হুইস্কিং করব হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কেকের ব্যাটারটা গাঢ় হয়ে গেছে, তাই এর ভিতরে আমরা অল্প অল্প করে দুধ দেব আর হুইস্কিং করব। কোনো দিন কেকের ব্যাটার বানানোর সময় দুধ একসঙ্গে দেবেন না। যখন দেখছেন আপনার কেকটা গাঢ় হয়ে যাচ্ছে তখন ওর ভিতরে অল্প অল্প করে দুধ দেবেন আর অল্প অল্প করে হুইস্কিং করবেন, যেভাবে আমি এখানে করছি। কেননা যদি দুধটা বেশি হয়ে যায় আর আপনাদের যদি ব্যাটার কোনো কারণে বেশি পাতলা হয়ে যায় তো আপনাকে আবার ময়দা তার সঙ্গে বেকিং পাউডার বেকিং সোডা মিক্স করে আবার আপনার ভিতরে অ্যাড করতে হবে ওটাকে অ্যাপ্রোপ্রিয়েট গাঢ় করার জন্য। তাই সেটা খুব রিস্কি, তার জন্যে দি বেস্ট হচ্ছে ওটার ভিতরে অল্প অল্প দুধ দেবেন,
যতটা আপনার মনে হচ্ছে আমার গাঢ় করা দরকার বা পাতলা করা দরকার সেটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য ততটাই দুধ দেবেন, একবারে পুরো দুধ দেবেন না। আমাদের কেকের ব্যাটার বানানো হয়ে গেছে, আমি এখানে দেখানোর চেষ্টা করছি কতটা গাঢ় আমাদেরকে রাখতে হবে। আমাদের এইটুকু থিকনেস যথেষ্ট, এর থেকে বেশি আমাদের লাগবে না। তারপরে সব থেকে লাস্টে এর মধ্যে 1 টেবিল স্পুন মতন ভিনিগার অ্যাড করব, যেটা আমি ইনগ্রিডিয়েন্টস বলার সময় বলতে ভুলে গেছিলাম, বাট আমাদের এখানে এগলেস কেকের জন্য এটা খুব প্রয়োজন। তাই এটাকে মিক্স করে আমরা 10 মিনিটের জন্য ছেড়ে দেবো বিফোর বেকিং। সব থেকে লাস্টে আমাদের যে কেকিং পাত্র বা বেকিং পাত্র থাকবে বা যে আমাদের ক্যাসারল থাকবে সেটাকে আমরা রিফাইন অয়েল দিয়ে একটু ব্রাশিং করে নেবো আর একটু ময়দা দিয়ে ডাস্টিং করে নেবো। এটা করলে আমাদের কেকটা হয়ে যাওয়ার পর কেকের পাত্র থেকে বা ক্যাসারল থেকে এটা ইজিলি বেরিয়ে আসে, তাই এটা প্রয়োজন। 10 মিনিট হয়ে যাওয়ার পর আমরা কেকের পাত্রতে বা ক্যাসারোলে আমরা পুরো ব্যাটারটা দিয়ে দেবো, কিছু কিন্তু ছাড়বেন না আর খাবেনও না, পুরোটাই এর মধ্যে দেবেন। আর একটু আমরা ট্যাপ করে নিচ্ছি, তারপরে আমাদের প্রি হিটেড ওভেনে আমরা ক্যাসারোলটাকে রেখে ওটাকে আমরা 180 ডিগ্রি সেলসিয়াসে আর 30 মিনিটসের জন্যে বেকিং করতে ছেড়ে দেবো ডুয়েল মোড হিটে। আমাদের এখানে রেসিপির সেকেন্ড স্টেজ হচ্ছে হুইপ ক্রিম বানানো, তার জন্য আমি এখানে একটা হুইপ টপিং নিয়েছি যেটা ডিপ ফ্রিজ থেকে বার করে আধ ঘন্টার জন্য মতন ছেড়ে দিয়েছিলাম সফট হওয়ার জন্যে। আর যে পাত্রটা আমি এখানে হুইপ ক্রিম বানাবো সেই পাত্র আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম ফর চিলিং। তারপরে ওই পাত্রের মধ্যে আমরা প্রায় অর্ধেকটা মতন হুইপ টপিং নিয়ে নেবো হুইপিং করার জন্যে। এরপর আমরা হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে ভালো করে হুইপিং করব। আমাদের এখানে হুইপিং খুব কম হলো 7 থেকে 8 মিনিট মতন করতে হবে। আর এই হুইপিং করার প্রসেসটা খুবই ইজি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এটা আস্তে আস্তে ভলিউম নিতে শুরু করেছে। আপনারা একটা প্রশ্ন করতেই পারেন যে এই হুইপ টপিং আমরা কোথায় পেতে পারি। এই হুইপ টপিং যে কোনো বেকারি যে শপ হয় সেই শপে আপনারা ইজিলি পেতে পারেন। আমাদের এখানে হুইপিং হয়ে গেছে, দেখতে পারেন যে আমাদের একদম ঠিক একটা ক্রিম তৈরি হয়ে গেছে। এরপরে আমরা এটাকে সাইড করে রেখে দেবো ফর আওয়ার নেক্সট স্টেপের জন্যে। অন্যদিকে আমাদের কেকের রেসিপির বেকিং প্রসেস 30 মিনিট হয়ে গেছে, এবার আমরা ওভেন দিয়ে কেকটা বার করে নেব। দেখতেই পাচ্ছি যে আমাদের কেক হয়ে গেছে, বাট একবার চেকও করতে হবে। তার জন্যে আমরা কেকের মধ্যে একটা কাঁটা চামচ ঢুকিয়ে দেখব যে আমাদের কেক হয়েছে কি না। দেখতে পাচ্ছি আমাদের স্পোক একদম ক্লিয়ার বেরোচ্ছে, অন্য দিকটাও আমরা দেখে নিচ্ছি একদম ক্লিয়ার, তার মানে আমাদের কেক হয়ে গেছে। এবার আমরা একটা বাউলে কিছুটা ফ্রেশ ক্রিম নিয়ে নেবো আর এই ফ্রেশ ক্রিমকে আমরা স্ট্রবেরি ফ্লেভার আর স্ট্রবেরি কালার দিয়ে একটা প্রিপারেশন করব। তার জন্য এখানে আমার লাগছে স্ট্রবেরি এসেন্স আর স্ট্রবেরি রেড ফুড কালার। এই দুটো জিনিস দিয়ে আমরা হুইপ ক্রিমকে একটা স্ট্রবেরি ফ্লেভার দেবো। তার জন্যে আমরা ওই হুইপ ক্রিমের মধ্যে 1/2 টেবিল স্পুন মতন এসেন্স দেব আর 4 to 5 ড্রপসের মতন আমরা ফুড কালার উপরে অ্যাড করব। আর স্প্যাচুলার সাহায্যে এটাকে আমরা ভালো করে মিক্স করব যত পর্যন্ত একটা সুন্দর কালার আসছে না। এবার এখানে আমাদের কাছে একটা স্ট্রবেরি ফ্লেভারের হুইপ ক্রিম আছে আর একটা প্লেন ভ্যানিলা ফ্লেভারের হুইপ ক্রিম আছে। এই দুটোকে আমরা দুটো পাউচে ভরে নেব। এবার হচ্ছে আমাদের আজকের রেসিপির 3rd স্টেজ। তার জন্য এখানে আমি দুটো চকোমুস কাপ নিয়েছি। অন্যদিকে যে আমি কেক বানিয়েছিলাম সেই কেকের যে সফট পার্ট আছে ওটার থেকে আমরা এইভাবে গুঁড়োভাবে তৈরি করে নেব। এবার আমরা লেয়ার ফর্মেশন করব এই চকোমুস কাপে। তার জন্য প্রথমে আমরা ওর মধ্যে কিছুটা কেক নেব আর চামচের সাহায্যে ওটাকে হালকা হালকা আমরা প্রেস করব। যত পর্যন্ত ওটা টাইটভাবে জমে যাচ্ছে না তত পর্যন্ত আমরা ওটা হালকা হালকা আমরা প্রেস করব।
এবার আমরা যে স্ট্রবেরি ফ্লেভারে হুইপ ক্রিমের পাউচ আছে সেটা নেবো, আর তার মুখটাকে আমরা সামান্য কেটে নেব। দিয়ে তারপর আমরা একটা চকোমুস কাপকে নেব, আর তার মধ্যে আমরা হুইপ ক্রিম দিয়ে একটা লেয়ার তৈরি করব। এখানে আমাদের হুইপ ক্রিমের লেয়ার হয়ে গেছে, এরপর আমরা আরেকটা চকো কেকের লেয়ার করব। এবার আমাদের সব থেকে লাস্ট লেয়ার, সেটা হচ্ছে হুইপ ক্রিমের একটা লেয়ার করব, ঠিক এইভাবে। এটাকে আপনারা নিজের মতন একটা ডিজাইন দিতে পারেন, আমি এখানে একটা ডিজাইন দিচ্ছি, সেটা যদি আপনাদের পছন্দ হয় তো আপনারাও এই ডিজাইনকেও ট্রাই করতে পারেন। ঠিক এইভাবে আমরা আরেকটা চকো মুস বানাবো, সেটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারে। তার জন্যে ভ্যানিলা ফ্লেভারের পাউচের মুখটা সামান্য একটু কেটে নিচ্ছি, আর ঠিক যেভাবে আগেবার করলাম ঠিক ওইভাবে লেয়ার বাই লেয়ার আমরা এটাকেও তৈরি করব। এবার আমাদের রেসিপি পুরো রেডি হয়ে গেছে, জাস্ট আমরা একটু ডেকোরেশন করব। তার জন্য আমরা উপর থেকে একটু চকো চিপস দিয়ে দেবো, আর আমাদের আজকের এই সুন্দর একটা ডেজার্ট রেসিপি চকো মুস আমাদের রেডি হয়ে যাবে দুটো ফ্লেভারে।